চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি দেশ পাবলিকেশনসের স্বত্বাধিকারী অচিন্ত চয়নের কাছে। ভাইয়া, আবারও ফিরে এলাম আপনার কাছে। এক মাস ব্যাপী তো চলছে আমাদের বইমেলা, তো শুরুতেই জানতে চাইবো দর্শকদের কেমন সাড়া পাচ্ছেন। এবার বইমেলা নিয়ে আমাদের মানে প্রত্যাশা পূরণের মতো একটা পর্যায়ে চলে এসেছে, যে গত বছর চাইতে এবার অনেক গোছালো মেলা। ডেকোরেশন থেকে শুরু করে বাংলা একাডেমি যে পরিকল্পনা মাফিক যে মেলার যে স্টলগুলো বিন্যাস করেছে সেগুলো অনেক ভালো হয়েছে, এবং আমাদের প্রত্যাশাও এই 20 দিনে যে প্রত্যাশা ছিল তার অনেকটা পূরণ হয়েছে। আচ্ছা, তো এবার বইমেলায় আপনাদের পাবলিকেশনস থেকে কয়টি বই বের হয়েছে এবং কোন কোন লেখকের বই বের হয়েছে? প্রায় 80টির মতো বই বের হবে এবং অধিকাংশ বই বেরিয়ে গেছে, আর কিছু বই বের হবে 2-1 দিনের মধ্যেই। আর আমাদের উল্লেখযোগ্য লেখক সেলিনা হোসেন, কামাল লোহানি, আমাদের আরও তরুণদের মধ্যে আছে ইশতিয়াক আহমেদ, কাসাবদ্দু জানুমান, ইকবাল খন্দকার, এগুলো। পাঠকদের কেমন সাড়া পাচ্ছেন, মানে পাঠকরা কোন বইয়ের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে? পাঠকদের সাড়া গত বছরের চাইতে এবার বেশ ভালো পাচ্ছি। এটা উপন্যাস এবং গোয়েন্দা এবং সায়েন্স ফিকশন এগুলোর বিষয়ে পাঠকরা অনেক আগ্রহ। কবিতার বই অনেকটা কম বিক্রি হচ্ছে। আশা করি এই আগামী যে 8 দিন আছে এখানে কবিতার বইও বিক্রি বাড়বে। ফেব্রুয়ারি মাস জুড়ে বইমেলা চলে, এই সময় দর্শকরা বই কিনতে পারে, কিন্তু আপনি কি মনে করেন যে মানে বইয়ের কিন্তু নির্দিষ্ট কোনো মার্কেট নেই আমাদের দেশে, তো একজন আপনি পাবলিকেশনসের স্বত্বাধিকারী হিসেবে কি মনে করেন যে বইয়ের কি একটা নির্দিষ্ট মার্কেট থাকা উচিত? হ্যাঁ, আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি, প্রকাশনা সংস্থা বা পাঠকের সব মিলিয়ে আমরা একটু এলোমেলো অবস্থায় আছি। তো এখানে স্থায়ী একটা মার্কেট প্রতি জেলাতে করা উচিত, কিন্তু এটা শুধুমাত্র প্রকাশকরা করতে পারবে না, এটা সরকারিভাবে একটা উদ্যোগ নিলে সম্ভব। এবং পাঠক, আমাদের যে বই বিক্রি হয় না এটা আমি পুরোপুরি সত্য কথা হিসাবে রাজি হব না, যে আসলে বই বিক্রি হয় এটা আমি স্বীকার করি, কিন্তু বইটা পাঠকের কাছে পৌঁছাতে হবে। পাঠকদের কাছ থেকে সবসময় একটা অভিযোগ পাওয়া যায়, সেটা হচ্ছে যে সম্পাদনার ক্ষেত্রে যদি আমরা দেখি অনেক ভুল থাকে, তো একজন প্রকাশক হিসেবে আপনি এই বিষয়ে কি দায়বদ্ধতা মনে করেন? এখানে একজন প্রকাশক যে দায়িত্বগুলো পালন করে সম্পাদনার বিষয়, এটা প্রকাশকের সঙ্গে একজন লেখককেও অনেক সচেতন হতে হবে। আমাদের বাংলাদেশে অনেক পাবলিকেশনসেই সম্পাদনা বোর্ড নেই, এটা বাংলা একাডেমি বা সরকারিভাবে এই বিষয়টা কিছু ভাবতে পারে, যে আমরা আসলে মানসম্মত বই কয়টা বের হচ্ছে কোন প্রকাশনী থেকে সেই সব কিছু নির্ধারণ করে মানসম্মত বইয়ের প্রকাশককেই প্রমোট করা উচিত। একজন প্রকাশক হিসেবে আপনি পাঠকদের জন্য কি ধরনের দায়বদ্ধতা অনুভব করেন? একজন প্রকাশকের অনেক বড় দায় আছে যে নির্ভুল এবং মানসম্মত বই পাঠকের হাতে তুলে দেওয়া। এটা আমি মনে করি আমার দিক থেকে যতটুকু পারি আর কি, সাধ্য অনুযায়ী। বাংলাদেশের এই পরিস্থিতিতে নির্ভুল বই বের করা খুবই কঠিন, তারপরও চেষ্টা করছি যে এই দায় থেকে আমরা বই বের করার জন্য সেজন্য দেশ পাবলিকেশনস অনেক চেষ্টা করে থাকে, এবং আমাদের টোটাল মানে থিম নিয়ে কাজ করি আমরা। আমাদের দেশ পাবলিকেশনস মানে তরুণের স্বপ্ন, এই তারুণ্য নিয়ে আমরা পথ চলছি এবং আগামীতে চলবো। কোন ভাবনা থেকে আপনি প্রকাশনা সংস্থার সঙ্গে জড়িত হলেন? শুরুটা লেখালেখি দিয়ে। আমি একটা ছোট কাগজ সম্পাদনা করতাম অদ্রি নামে, সেই জায়গা থেকে আমার প্রকাশনার জায়গাটা মাথায় ঢুকেছে। সেটা এইভাবে যে এই তরুণ লেখকদের, প্রকাশকদের পিছনে ঘুরে ঘুরে বই বের করতে হয়, তা আমি একটা দেশ পাবলিকেশনস মানে তরুণের আশ্রয় কেন্দ্র হবে, তরুণদের বই দেশ পাবলিকেশন থেকে বের হবে। এই যে তরুণদেরকে যে সুযোগটা দিচ্ছেন, তো তরুণরা কেমন করছে, ওরা কিভাবে এগিয়ে যাচ্ছে? আমাদের অধিকাংশ তরুণী ভালো করছে এবং মানসম্মত বই লিখছে, তাদের বই বেশ বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দেশের বাইরে বিভিন্ন মেলায় আমাদের দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে, তো দেশ প্রকাশনা সংস্থা কি কখনো অংশগ্রহণ করেছে? এখনো করেনি, আমরা আগামী বছর থেকে আমরা করার একটা প্রত্যাশা আছে। সেক্ষেত্রে এটা তো বিশ্বব্যাপী একটা মানে দেশের বাইরে আমাদের দেশটাকে আপনি রিপ্রেজেন্ট করবেন, সেক্ষেত্রে আপনার প্রস্তুতি কেমন আর কোন কোন ধরনের বই আপনি আসলে এ ধরনের মেলায় নিয়ে যেতে চান? না, আমাদের কিন্তু স্লোগানটাই হলো চেতনায় ঐতিহ্য। আচ্ছা, চেতনার ঐতিহ্য। চেতনায় ঐতিহ্য, এই স্লোগানকে মানে লালন করেই আমরা বই বের করার চেষ্টা করি।
যেমন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এই এই বইগুলো আমরা বেশি করি। আপনার ব্যক্তিগত পরিকল্পনাটা কি? আপনি দেশ পাবলিকেশনসকে ভবিষ্যতে কোন পর্যায়ে দেখতে চান, কিংবা কী কী পরিকল্পনা আছে আপনার? হ্যাঁ, দেশ পাবলিকেশনের সঙ্গে পাঠকের একটা কমিউনিকেশন মানে সবসময় রাখতে চাই। এইভাবে আমাদের আগামী বছর একটা পরিকল্পনা আছে, সেটা বলতে পারি, মানে আপনাদের উদ্দেশ্যে, পাঠকদের উদ্দেশ্যে সারা দেশে আমরা একটা উৎসব করব। সেটা প্রাথমিকভাবে 20টা জেলা নির্বাচন করে নেব। সেটা আমাদের দেশ পাবলিকেশন 17 সালে যে বইগুলো বের হবে সেখান থেকে 10টি বই আমরা নির্বাচন করব। এই বইগুলো নিয়ে প্রতি জেলাতে আমরা উৎসব করব, সেখানে বই বিক্রির জন্য মেলা হবে, ওই বইগুলো নিয়ে সমালোচনা আলোচনা হবে, সেটা সেই বইগুলো আলোচনা করবে ওই জেলার মানে গুণীজনেরা। এটা পাঠকদের সাথে যে কমিউনিকেশনটা, এটা নিয়মিত রাখার চেষ্টা করব। খুবই চমৎকার পরিকল্পনা ভাইয়া। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, পাঠকদের উদ্দেশ্যে যদি আপনার মেলা সম্পর্কে কিছু বলতে চান। আমি পাঠকদের উদ্দেশ্যে একটি কথা বারবার বলি, সেটা হলো আপনারা মেলায় আসুন এবং আপনার নির্বাচিত বই কিনবেন এবং বই কেনার জন্য উৎসাহ যোগাবেন। যারা এখনো মেলায় যায়নি তারা বই মেলায় যাবে, প্রিয়জনকে সুন্দর সুন্দর বই উপহার দেবে, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে আমাদের বাংলা বই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, বাংলা ভিশন পরিবারকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangla-vision.tv। ভারতীয় নেতা মহাত্মা গান্ধীর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, শক্তিমানেরাই ক্ষমা করতে পারে, দুর্বলেরা নয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।